ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশের দীর্ঘ পথ পরিক্রমার অগ্নিসাক্ষী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত এই নজরুল গবেষক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন অধ্যাপক রফিকুল ইসলাম। সে সময়ের দুর্লভ আলোকচিত্র ধারণ করেন তিনি। বাঙালির মুক্তির সংগ্রামের এই প্রত্যক্ষদর্শী সেই সব ইতিহাস তুলে ধরেছেন তার লেখায়। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম বইসহ 30টি গ্রন্থ এসেছে তার লেখার মধ্য দিয়ে। স্মৃতিস্তম্ভ রফিকুল ইসলাম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক ছাড়াও ছিলেন নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। সবশেষ তিনি ছিলেন বাংলা একাডেমির সভাপতির দায়িত্বে। শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য অর্জন করেন স্বাধীনতা পুরস্কার, একুশে পদকসহ আন্তর্জাতিক মাতৃভাষা পদক। শারীরিক অসুস্থতা নিয়ে সবশেষ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে গত কয়েকদিন ধরে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। মঙ্গলবার বেলা 2:30টার দিকে 87 বছর বয়সী নজরুল গবেষক চলে গেলেন না ফেরার দেশে। সন্ধ্যায় জাতীয় এ অধ্যাপকের মরদেহ নিয়ে যাওয়া হয় উত্তরার বাসায়। সেখানে প্রথম দফা জানাজা শেষে মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার দুপুরে অধ্যাপক রফিকুল ইসলামের কফিন নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।